Hey dear viewers, assalamu alaikum. আজকে আমি দেখাবো কিভাবে ফটোশপ দিয়ে খুব সহজে এবং দ্রুত কোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন অথবা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করবেন. So don't waste time, let's begin the show. वेलकम बैक तो आपनारा देखते पाच्छेन आमी आमार फोटोशॉपे ऑलरेडी एकटी छवि ओपेन करे रेखेछि एई छविटिर मूलत बैकग्राउंड रिमूव अथवा कलर चेंज करब तो प्रथमे आपनारा कि करबेन फोटोशॉपे आपनी जे छविटिर बैकग्राउंड रिमूव अथवा कलर चेंज करते चान सेटी ओपेन करबेन तारपरे ऊपर थेके सिलेक्शने क्लिक करबेन एई भिडियोते आमी खूब इजी एबं फास्ट एकटी मेथड देखाबो आपनारा एकटू मनोयोग सहकारे देखते थाकुन तो एखान थेके सिलेक्शन मेनूते क्लिक करार परे অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে সাবজেক্টে ক্লিক করুন তারপর একটু ওয়েট করুন দেখুন সিলেকশন হয়ে গেছে তবে কিছু অংশ এখনো সিলেকশন হয়নি তো সেটাও সিলেকশন করা খুব ইজি এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনি আপনার কিবোর্ড থেকে কিউতে প্রেস করবেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা এরকম রেড কালার হয়ে যাবে তারপর আপনি টুল বক্স থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করবেন অর্থাৎ ব্রাশ টুলটি ক্লিক করবেন আর অবশ্যই লক্ষ্য রাখবেন ফরগ্রাউন্ড কালার যেন ব্ল্যাক থাকে তো তারপর সাবজেক্টে জুম করবেন তো দেখুন যে অংশগুলো বাকি ছিল তখন সিলেকশন হয়নি অথবা কিউ প্রেস করার পর রেড হয়ে যায়নি সেটা এই ব্রাশ টুলের মাধ্যমে রেড করে দিবেন যেমনটা এখন আমি করছি আমি এখান থেকে একটু ব্রাশটা বাড়িয়ে নিচ্ছি আপনারা এখান থেকে ব্রাশটা বাড়িয়ে কমিয়ে আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন তারপরে দেখুন বাকি অংশগুলো রেড করে দিচ্ছি আপনারা যত টাইম নিয়ে করবেন তত নিখুঁত হবে তো এটা করা হয়ে গেলে আপনারা টুল বক্স থেকে আপনারা এই হ্যান্ড টুলে দুইবার ক্লিক করবেন তাহলে এটা ফিট হয়ে যাবে তো এখন আপনারা কিবোর্ড থেকে কিউ প্রেস করবেন অর্থাৎ কিউ বাটনে চাপ দিবেন দেখুন পারফেক্ট ভাবে সিলেক্ট হয়ে গেল তো এখন আপনি লেয়ার অপশনে চলে যান তারপর এখান থেকে অ্যাড এ মাস্ক এই অপশনটিতে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে তো এখন আপনি চাইলে এটাকে পিএনজি আকারে সেভ করতে পারেন তার জন্য ফাইল থেকে সেভ অ্যাজ তারপরে সেভ টাইপ থেকে পিএনজি করে দিবেন ফাইলের নাম দিতে চাইলে একটি নাম দিয়ে দিবেন তারপরে সেভে ক্লিক করে করে দিলে এটা পিএনজি আকারে সেভ হয়ে যাবে তো এখন যদি চান এর ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিবেন তাহলে এখান থেকে একটা নিউ লেয়ার ক্রিয়েট করবেন তারপর লেয়ারটিকে টেনে নিচে নিয়ে আসবেন তারপর এখান থেকে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার এই অপশনটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে সলিড কালার তারপর এখান থেকে আপনার পছন্দ মতো একটা কালার সিলেক্ট করবেন কালার সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ওকেতে প্রেস করবেন দ্যাটস ইট তো এখন এটি আপনি যে ফরম্যাটে সেভ করতে চান তার জন্য এখান থেকে ফাইলে চলে যাবেন তারপরে সেভ অ্যাজ সেভ টাইপ সিলেক্ট করে দিবেন আমি এখানে জেপিজি দিলাম তারপরে ফাইল নেম দিতে পারেন তারপরে সেভে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো রেজুলেশন দিতে পারেন তারপর এখান থেকে ওকেতে প্রেস করবেন দ্যাটস ইট তো এই ছিল আজকের ভিডিও খুব ইজি একটি প্রসেস কোনো কঠিন কিছু নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ